গত কয়েক সপ্তাহ আগে, এক দু সপ্তাহ আগে মানে একটা হাদিস মোতাবেক এখানে আমাদের মসজিদে যে একটা বয়ান হলো, বয়ান তোমাকে শুনতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে রজব মাসের যে ব্যাপারটা, রজব মাসে ইমাম সাহেব উনি জুম্মার বয়ানে কি বললেন, যদিও আমি পুরোপুরি শুনিনি, ইউটিউবে যে তোমার ছাড়া হয়েছে সেখানে দেখলাম, ইমাম সাহেব এক উদ্দেশ্য বলছে, সেটা আমার অন্য মানে করছে, এ নিয়ে মানুষের মনে অন্য রকমের বিভ্রান্তি। এইগুলো হয় অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার অভাবে হয়। আমি যখন শুনেছি সেরকম ভাব বলতে ভাবতে হবে, আমি কোনো প্রশ্ন না করে ওই যে একটা কথা আছে, বাপদারা যা বলে তাই করো, এটা ইসলাম নয়। ইসলাম কি এটা? বাপদারা যা বলে সেটা এখন আমি পালন করো। আল্লাপাক তোমার বাপদারাকে প্রযুক্তি দেয়নি, এখন যে প্রযুক্তি আর বাপদারা পেয়েছিল 50 বছর আগে পেয়েছিল কি? তারা পায়নি। জীবনসার যে ব্যাপারটা যেটা বলছিল ক্লিয়ারই করেছি, জীবনসারটা বলেছিল যে এই যে 27 রজব মেরাজ, এটা হাদিসে কোনো প্রমাণিত নেই। আল্লাহ নবী মেরাজে গেছে মানে 100-150 শর্ত, কিন্তু কোন দিনে গেছে সেটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, নির্দিষ্ট দিন প্রমাণিত নয়। এবং ওই দিনে যে রোজা রাখতে হবে বা যে আমলের কথা যেগুলো আমরা করি, এও হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই মানেটা যারা শুনেছে ভুল ব্যাখ্যা করে, তা কি বলছে যে রজব মাসে রোজা রাখাই হারাম, এটা পেলো করে রেখে যারা বলছে রোজা রজব মাস, কারণ আল্লাহ নবীর হাদিস আছে যে রজব মাসে বেশি করে রোজা রাখছে, শাবান মাসে বেশি করে রোজা রাখছে, হাদিস আছে তো। তাহলে এই জিনিসটা কেউ যদি শুনে কেউ নিয়ে বলে যে আমার ইমাম সাহেব বলছে রজব মাসে রোজা রাখা যাবে না, তাহলে ব্যাপারটা কিরম হচ্ছে? উনি কী বললেন যে 27 রজব মানে নির্দিষ্ট হাদিস প্রমাণিত নয়, আল্লাহ নবী মেরাজে গেছে অবশ্যই গেছে 100-150 সত্য, কিন্তু কোন দিন গেছে হাদিস প্রমাণিত নয়, এবং ওই দিনে রোজা রাখতে হবে এটা প্রমাণিত নয়। তাহলে আমরা যদি যেটা আল্লাহ নবী কোনো অনুমতি দেয়নি বা সাহাবার করেননি বা আল্লাহ নবী নিজে করেননি, সেইটা যদি করি সেটা তো বেরা, হ্যাঁ সেটা তো বেরা। তা আমরা এবারও মনে করে যেটা করবো সেটাই হচ্ছে বেরা, অর্থাৎ যেটা শূন্যতার মধ্যে নেই, তাই নাকি? তাহলে আমাদের সমাজে এখন আমরা এই যে আমলোক, আমরা হলো গণ্ডমুক্ত আমলোক, তাই না? তো আমরা কীভাবে বাঁচবো? তা একটা মানে আপনাকে নমুনা বলছি যে বেরাত কোনটা জানতে গেলে, বেরাত কোনটা জানতে আমরা আমলোক যেটা করবো, আমরা তো আলেম নয়, যারা আলেম যার বেশি বেশি পুঁচি পড়েছে পড়েছে তার কাছে যুক্তি আছে আছে, কিন্তু আমরা আমলোক তাহলে কী করবো? বুঝলে আসলে আমরা আমলোক যেগুলো আমরা জানবো যে বেরাত কীভাবে নির্বাচন করবো। বেরাত যেমন একটা জিনিস এবার বলছিলাম, যেমন ধরুন এই যে কোরআন শরীফ, কোরআন শরীফ দাঁড়িয়ে পড়ার কি, কোরআন শরীফ দাঁড়িয়ে পড়ার সব বেশি, তাই আছে নাকি? সব বেশি নয়। আর আমরা নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করি, কেয়াত করি, দাঁড়িয়ে পড়ি না, বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, কিন্তু বসে কিন্তু কোরআন তেলাওয়াতে কোনো সিন নেই, আট পায়ে আছে, হ্যাঁ দোয়া মাসুর আছে, এইসবই হবে, সালাম আছে। কিন্তু আল্লাহ নবী দাঁড়িয়ে পড়তেন। এখন যদি বলা যায় যুক্তি খাতিরে তর্কি খাতিরে, আমি যদি এটা বলি যে দাঁড়িয়ে পড়ায় তার প্রমাণ করতে হবো যে কোরআন দাঁড়িয়ে পড়ার যে ভালো কাজ বা বেশি সব পাওয়া যাবে প্রমাণ করা যাবে, আলো কি সেটা ঠিক? এরকম ধরুন আপনি আপনার বাড়িতে নাজিয়া খাতুন নেবেন, পাঁচজনকে নিয়ে গেছেন, পাঁচটি ব্যবসায় কোরআন হাতে করে নিয়ে গেছে নাজিয়া খাতুন, প্রত্যেকে কোরআন শরীফ হাতে গিয়ে পড়তে আরম্ভ করে দিয়েছে, প্রত্যেকে দাঁড়িয়ে পড়তে আমার কাছে, আপনি বাড়ির মালিক, আপনি ব্যাপারটা দেখেন কী বলেন আপনি যে কালের এই যে এটা বেয়াদব নাকি ইমাম ভাই বললেন কি না দাঁড়িয়ে কথা পড়ছে, সে বলবে তার মধ্যে একজন বলবে যে দাঁড়িয়ে পড়ে আপনি এরম বলছেন, আল্লাহ নবী কিরাত একদম যে নামাজে কিরাত করতেন সে কী করে করতেন, বসে পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে বলবে দাঁড়িয়ে, তা দাঁড়িয়ে সব বেশি না হলে আপনাকে পড়লেন কেন, আপনি কাটতে পারবেন এটা, কাটতে পারবেন এটা? আল্লাহ রবিজার প্রসঙ্গে আল্লাহ পড়তে এরকম না ধরে পা পড়লে ফুলে গেছিল হারিয়ে গেছে, তাই নাকি? এত বড় বড় আয়াত পড়তে, হ্যাঁ সুরা বাকারা, বনী ইসরাইল, সুরা ইমরান এক রেখাতে দাঁড়িয়ে পড়তে না, পায়ে পা ফোলার ব্যাপার আসবে গেল, তাই নাকি? সে আপনার যুক্তি আপনি কাটতে পারলেন না, হ্যাঁ আপনি তাকে আর একটা যুক্তি, একটা যুক্তি আপনি সে একটা বললেন, কী বললেন আপনি? এরাও হারিয়ে রেখেছেন, বসে নামাজ পড়লে সব কথা দাঁড়িয়ে পড়লে পারবেন, ওর বসে বললো বলতে দাঁড়িয়ে বললো ফুল, তাহলে আপনি ফুল আপনি আমার দাঁত পেয়েছে আর ফুল চান না হাফ চান, কেউ বলবো হাফ চায়, আর আপনার ফুল নিচ্ছি আপনি এনেছেন ফুল নিচ্ছে আপনি, এটাই তো বলবে ভাই, হ্যাঁ
তাহলে এই নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে বাবা সে আর কিছু বলতে পারবো যাওয়া চলে যাওয়া হয়, এইটাই যদি করে এটাই বেরাম। কারণ সে যুক্তি দিয়ে দলিল দিয়ে আপনাকে বুঝিয়ে দিল যে দাঁড়িয়ে বা সব বেশি, হ্যাঁ সেখানে একটা জিনিস বলবেন কাছে কাছে হেরে যাবে, সেটা কি সে এটা হেরে যাবে, সে ওই জায়গায় আপনি নিয়ে গেলেন না বা আপনিও গেলেন না, আপনি তার কাছে পরাভূত হয়ে গেলেন যে যখন বলে সত্যি এরকম কোনো যাওয়ার নেই, আপনি পরাভূত কিন্তু আপনি প্রশ্ন করলেন না, সে বললো নি যে আল্লাহ নবী যখন আয়াতগুলো যখন পড়ে সবার শোনাতো কী অবস্থা পড়াতে, যখন কোনো আয়াত পড়ে শোনাতেন কী অবস্থা পড়া শোনাতেন, এটা সেও বললেনি আপনি বললেন। আর এখান থেকে এখান থেকে বোঝা যাচ্ছে এটা বেরাত কি সই আমরা জানতে গেলে নবী শূন্যতে ঢুকতে হবে, নবী কী করতেন এই ব্যাপারে নবী, কারণ এখানে যুক্তি তর্ক কারণ না বলেছিলাম না যে সুয়ারের মাংস খাওয়া হারাম, কিন্তু আপনি কোরআন থেকেই প্রমাণ করতে হবে সুয়ারের মাংস খা কি যুক্তি দিয়ে, যুক্তি 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 গিয়ে যুক্তি দিয়ে হবে সবার যুক্তি দিয়ে হয় যুক্তি তর্ক বা তর্কে কি বহুদূর না কি বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্কটা আমি শেষ করতে পারবেন না, কিন্তু আমাকে শেষ করতে হলে কোনো বিষয় আল্লাহ নবীর সুন্দর আমাকে ঢুকতে হবে, যে যে কোরআন আয়াত না যেভাবে আমি পড়ছি আল্লাহ নবী যখন কোরআন আয়াতগুলো সাবারের কাছে পড়তেন উনি কী অবস্থা পড়তেন, তাই নাকি তবেই জানবো এটা সে মানে বেরার হচ্ছে কী হচ্ছে, ওই যুক্তিতে যদি দেখা যায় ওই হাফিজ সাহেবকে আপনি বলতে পারবেন আল্লাহ নবী কোন এইভাবে পড়েন তার প্রমাণ এটা নবীর জীবনে ঢুকতে হবে, নবীর জীবনে না ঢুকলে আপনি বেরাতে বাঁচতে পারবেন না। অনুরূপভাবে আমি যে কাজটা করছি আমি অনেক আমল করি তো, যে আমার বলা হয়তো হাদিসে দেখুন আল্লাহ নবী করতেন কি না আমল আমরা অনেক আমরা হাদিসে মেলায়, আর যদি সেগুলো থেকে আল্লাহর জীবনে কোনো জায়গায় নেই আর সুন্দর বলতে কী বোঝা যাচ্ছে যেটা আল্লাহ নবী করতেন নিজে করতেন অন্যজনকে প্রতি উৎসাহিত করতেন বা ওনার সামনে কে করলে উনি নিষেধ করেন, এইগুলো সুন্দর তো এটা অ্যাকচুয়ালি যে আল্লাহ নবী করে গেছে সব কিছু করে গেছে সেগুলো শুধু বিষয়টা নয়, আল্লাহ নবীর সামনে একটা সাহাবা করছেন সে আমারটা আল্লাহ নবী করতেন না এটাই নিষেধ করেননি সেটা শূন্য, এবং যে কাজ বেশি বেশি করে উৎসাহিত করতেন সেটা শূন্য, তাই তো আমার শূন্যকে বিভিন্ন ভাগ করেছি তো, হ্যাঁ মুস্তাহাব শূন্য এগুলো বিভিন্ন ভাগ করেছি, হ্যাঁ গ্যার মাকরা এরকম ভাগ করেছি তো, হ্যাঁ তাহলে এই শূন্য হচ্ছে এটা আমাকে সেই জিনিসটা না জানলে বেরার থেকে আমার বেরোতে পারলো না, বেরার থেকে বেরোতে পারলো না, আর আমি এখানে যে যুক্তি যদি করে বাপদারা করে গেছে তার কি মুখে ছিল, তার কি মুখে ছিল আমার বাপ মহাজনগিরি করতো সে কি মুখে ছিল, সে এটা করে গেছে এই যুক্তিতে সব কিছু আপনার চলবে, কিন্তু নবীর দিকে যখন যাবেন তখনই আপনার দুধ আর পানি আলাদা হবে, তার আগে দুধ আর পানি আলাদা করতে পারবেন না, তো আমাদের প্রতি আমার মতো মূর্খ তাকে এইটাই দেখতে হবে যে আমি যে কাজটা করতেছি নবীর শূন্যতে যা জানলা কাছে যে না আসি তবে বেরাতে বেরোতে পারবো, আর বেরাট এমন একটা জিনিস হয় বেরার হচ্ছে সিরকের দরজা, বেরার হচ্ছে সিরকের দরজা, সিরক খোলার জন্য বেরাতে অবশ্যই লাগবে, সিরক করার জন্য বেরাত অবশ্যই আগে লাগবে, যেমন আছে কাবা শরীফে যেসব মানে আমরা জানি ইতিহাস থেকে জানি আমরা যখন আল্লাহ নবীর জমানায় জাহেলীরা যুগ যা বলা আছে জাহেলীরা যুগ আগে কিন্তু আল্লাহ নবী থেকে 3000 বছর আগে কিন্তু এটা ছিল না ইব্রাহিম আলাইহিসসালামের সময়, আর আল্লাহ নবীর সময় থেকে পিছনে গেলে 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামের অস্তিত্ব হয়ে যাচ্ছে 3000 বছর আগে, এই 3000 বছর আগে কিন্তু বেরাত ছিল নি যেটা আল্লাহ নবীর আমলে ছিল, কি সিট ছিল নি এই মূর্তি 360টা মূর্তি কিংবা কাবাকে তোয়াফ করা ন্যাংটোয়ে তোয়াফ করা এইসব কিন্তু তখন ছিল না, আশ্চর্য ঢুকেছে 3000 বছরে ঢুকতে টাইম লেগেছে 3000 বছর ধরে, আর সেখানে ওই সব পণ্ডিত জ্ঞানগণ্য মানুষরা ঢুকে যেত বিভিন্ন যুক্তি দিয়ে, যে যুক্তি আমরা কাটতে পারে না করতে বাধ্য হয়েছে, এইভাবে বেরাত হতে 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 তারপরে 360টা মূর্তি ঢুকে যাবে, তারপরে মূর্তি ঢুকে শীত এসছে প্রথমে বেরাত এসছে, আজকে আমরা জমানো আমরা যদি এই মুহূর্তে বেরাত কিনা ঠেকাতে পারি তাহলে শীত প্রকাশ্যে আমাদের আসবেই আসবে আল্লাহর হেবায়ত তো, বিরাটকে যদি ঠেকানো না যায় শিখ আমাদের অপেক্ষা করছে, প্রকাশ্যে আমরা শিখ করবো তখন এই আলে ওলামা বলে আমার ঠেকাতে পারবেন বলে যেটা হয়েছে যেটা পূর্বে হয়েছে, তারপরে বিরাটকে যদি ঠেকানো না, বিরাট এমন একটা জিনিস বিরাট মানে ওইটাই তো এবারও মনে করে করবো অথচ আমার এবার নয় এবার আমার এটা চিন্তা ভাবনার মধ্যে আসবে, শয়তান যে জায়গাটা কৌশলে
এই জিনিসটার মধ্যে এসেছে শয়তান। আর এবারও মনে করে করবো আমরা, আমরা পীরের মাজারে যাবো এবারও মনে করে যাবো, যাবনি যাবার আগে কত কী করি, হয়ে যাওয়ার সময় যেমন একটা লোক যেমন করে ইয়াও করে আত্মীয় সময় দেখা করতে আজ মিলে যাচ্ছি, আত্মীয় দেখা করতে যায় আত্মীয়রা তারা ভেটও দিয়ে দেয় এটা দেবে দেখে ফেলবে, তাহলে এবারও মনে করে এই জিনিসটা করছি আমি, আমি কিছুই খারাপ করিনি। আর পরিবার ফ্যামিলি তারা উৎসাহিত করবে, আর বাবা আজ মিলে হতে এটা এখন অনেক কমে গেছে, এখন অনেক কমে গেছে, হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেছে আমাদের। দেইটা খামানে একটা উদাহরণ, এরকম অহরহ ফ্যামিলি ঢুকে আছে, সেগুলোকে আমাদের কাছে ইমানদারের কাজ এটাই, সেগুলো খুঁজে বের করতে হবে, এবার এক একটা বেরাতকে জয় করতে হবে। আর এই বেরাতকে যদি আমি ছেড়ে রেখে যাই, হ্যাঁ আমার ফ্যামিলির যে হেফাজত কী হবে আল্লাহ ভালো জানে, এই বেরাতকে যদি আমি আমার ফ্যামিলিতে ছেড়ে রেখে যাই, তাহলে আমাদের সংগ্রামটা এখন শয়তান থেকে বেরাতের বিরুদ্ধে করতে হবে, যেগুলো প্রকাশনা দেখতে পাই আমি উপলব্ধি করি আমি, হ্যাঁ শয়তান তো ধরা ছাড়ার বাইরে, শয়তানকে পাড়া করতে পারবো আমরা, আর শয়তান তো অদৃশ্য থাকবে আল্লাহকে বলেই দিয়েছে। আমার সামনে যেটা আছে আমার একটু নলেজ যদি মনে হয় যেই জিনিসটা আল্লাহ নবী করতেন না, আর খোঁজ নিয়ে দেখি আলেমদের কাছে যাই, বিভিন্ন কিতাব পড়ি, হ্যাঁ বিভিন্ন উইকিপিডিয়ায় যায়, এখন অনেক সুযোগ হয়ে গেছে উইকিপিডিয়ায় সমস্ত মানে এ টু যে পৃথিবীর লগ্ন থেকে যে এক পর্যন্ত যা যা আছে সব উইকিপিডিয়া পেয়ে যাবো আমরা, জানি সেখানে জানি এটাকে কি আল্লাহ নবী করতেন কি দেখো ভাই, আল্লাহ যেমন প্রযুক্তি যেমন করেছে সমস্ত জিনিস সোজা হওয়া দরকার, আর সমস্তই সোজা হয়ে গেছে হয় না, পরিবহন করা সোজা হয়ে গেছে আমাদের পরিবহন, আমার এখান থেকে বোম্বে যাবে আরবে যাবে, আগে যে পঞ্চাশ বছর আগে গিয়েছিল সেই আর অসুবিধা আছে কি, তাহলে আমাদের ধর্মটাকে অনুভব হয়েছে কিনা আমি নিতে হবে, আমি নিতে পারছি না, ধর্ম শেখা অনেক সহজ হয়ে গেছে এখন, হ্যাঁ চিন্তা আমরা নিতে পারছি না, সেই নিয়ে অর্ডার করতে হবে, হ্যাঁ আর এইগুলো কখন হবে যখন আমি একটা ধর্মীয় মানে একটা ভাবের মধ্যে থাকবো, অ্যাটমোসফিয়ার মধ্যে থাকবো, ধর্মীয় অ্যাটমোসফিয়ার, আর সেই অ্যাটমোসফিয়ারটাই কী তৈরি করেছে তাহাতে তরুণ। আমি বলবো আমরা যদি আমাদের মোল্লা দিয়ে চিন্তাভাবনা করি, যে এই যে আমার চারজন পাঁচজন আল্লাহ এখানে যে বসিয়েছেন, হ্যাঁ এই যে বসে আল্লাহ আল্লাহ রসুলের বা ধর্ম নিয়ে আমরা যে আলোচনা করছি, এখান থেকে ঘরে গেলে আমার কী এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে বসে ধর্মীয় আলোচনা করবো, আছে দেখো বাড়িতে গেলে সংসারে যারা এই ছেলেপুলের সমস্যা, হ্যাঁ আর বাইরে চায়ের দোকানে বেরোলে সে বিভিন্ন রাজনীতির সমস্যা, সামনে পঞ্চায়েত ভোট আসছে কোথায় কী হবে হ্যান হবে তেন হবে, ক্লাবে গেলেও সেই গল্প গুজব কি খেলাধুলা, এই আলোচনাটাই পান্না করবো কখন, ধর্মকে নিয়ে ভাববে কখন, হ্যাঁ অথচ এই কাজেরই সাথী কম, অথচ এই কাজেরই সাথী কম, মুরব্বীরা বলেন যে বলছে হীরে আর সোনা, মুরব্বীরা বলে হীরে আর সোনা হচ্ছে কি মূল্যবান তো নাকি, আর এই মূল্যবান জিনিস যেখানে পড়ে থাকে আপনার থাকে আর থাকলো সে মোটামুটি যার কাছে আছে সে প্রকাশ হচ্ছে, হ্যাঁ এটা সোনা আলা বসা আছে, হ্যাঁ ওই কোলা মোড়ে যে দোকান আছে ওই সোনা কি বাইরে চেয়ার বসে থাকবে, অত একটা মুরগিখান আলাদা রাখো, আগে আমরা দেখি মুরগিখান দুটো বাইরে রাখতো সবচেয়ে কম জিনিস শূন্যের বস্তা বাইরে রাখো পুকুরে পেছা মিলে আসতো, দেখেছিস তো নাকি এখন বস্তা নুন নেই প্যাকেট নুন হয়েছে, যার দাম বলা উচিত যার দাম যত কম সে দাম বলা থাকবে, আর যার দাম যত বেশি এ সংরক্ষিত থাকবে, হ্যাঁ এখানকে আজ মুসলমান বুঝলুনি যে ইমানকে আল্লাহ কত দামি করেছে, ইমানকে কত দামি করেছে আমরা বয়ানা বলি তো কী বলি, হ্যাঁ কী বলি বলি না একবার দোকানগুলো খুলি না, যে ইমান আমাদের যে দৌলত দান করেছে যে দামি দৌলত, হ্যাঁ আনমোল রত্ন আর আনমোল রতন হচ্ছে আনমোল রতন, হ্যাঁ সে আনমোল রতনের সঙ্গে ইমানকে কল্পনা করা হয়েছে, তাহলে ইমান তাহলে ইমানকে যে বহন করছে সে কত দামি, আল্লাহ নবীর একটা হাদিস হয়েছে আল্লাহ নবীর হাদিস কাবাকে কী হয়েছে আল্লাহ নবী যার সম্মান এরকম যে তুমি তো সুন্দর তোমার তো সুন্দর মুসলমান মুসলিম আবার থেকেও আল্লাহ নবী কিন্তু আপনাকে আমাকে উচ্চে দেখে গেছে, আর এই মানটা বলে আছে করে গিয়ে মারা ঠেকাচ্ছে গো, হ্যাঁ যে দু বছরের জন্য একটা প্রশাসনিক খবর আছে এই মানটা তাকে গিয়ে মারা ডুবিয়ে দিচ্ছে, কি হয় জাতির কী হবে আল্লাহ নবী যাকে উচ্চ আসন বাড়াচ্ছে, হ্যাঁ হে কাবা তুমি কতই না সুন্দর কতই না মহান, কিন্তু তোমার তো মনে হচ্ছে একটা মুয়ের মুয়ের ব্যক্তি ইমানদার ব্যক্তি আল্লাহ নবী কোর সার্টিফিকেট দিয়ে গেছে, হ্যাঁ
হ্যাঁ, এবার আল্লাহ কেউ সার্টিফিকেট দিচ্ছে যে একটা ইমানদার যতটুকু পৃথিবী বেঁচে থাকবে এই পৃথিবীকে আমি লয় করবো, বলেছে তো এটা হাদিস আছে তো, আল্লাহ ইমানদারের কতটা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, আর আমরা ইমানদার, আমরা কর্ম পণ্ডবেলা ইমানদার, আমরা নিজের সম্মানটাই কোথায় হারাচ্ছি কি গো? আল্লাহ সম্মান দিতে যাচ্ছে, আমরা সম্মান দিয়ে যাইনি, আল্লাহ সম্মান দিতে যাচ্ছে, নবী সম্মান দিয়ে যাচ্ছে, আমরা নিতে চাইনি। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়, যে চাইবে সেই পাবে। বলছে যখন জান্নাত পাশে গিয়ে দেখবে জান্নাত অনেক জান্নাত ফাঁকা আছে, অনেক জান্নাত ফাঁকা আছে, কারণ আল্লাহা বলছেন ব্যাখ্যা হিসাবে বিভিন্ন তামিলের ব্যাখ্যা দিয়েছেন যেখানে বলা আছে আল্লাহা যতটা মাকলুক মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকের জন্য একটা জান্নাত সৃষ্টি করে তাকে তৈরি করে, তা প্রত্যেকের জন্য জান্নাত আছে। আর একটা হাদিস আছে যে জান্নাত আমরা কীভাবে উত্তরাধিকারী সূত্রে পাবো, আমরা আদমের উত্তরাধিকারী, আদম আলাইহিস ছিল জান্নাতে, তার সূত্র ধরে আমরা জান্নাত পাবো। উত্তরে কী হবো, বাপের জায়গা জমি যদি থাকে, হ্যাঁ, সেই জন্য বাপের ধরো চারটে স্ত্রী, ছেলে যেটাই থাকুক উত্তর কিন্তু আসবে কি না, সেই ঘিরে সেই জন্য উত্তরাধিকারী সূত্রে পাবো, আমরা যে আদমের সন্তান আমরা জান্নাত আর উত্তরাধিকারী সূত্রে পাবো। এর আমি যদি জালে হয় এ হয়, হ্যাঁ, বাপ যে তেজ্য উত্তর সে দোষ আমার, আমার অনুগত থাকতে হবে বাপের, বাপের অনুগত থাকতে হবে আমাকে, অনুগত থেকে যদি আমি না বাপ বাপের দিতে পাই দোষটা কার ভাই বলিতে বিচার করি হয়। আল্লাহ বাপ আমাদের যদি জান্নাত তৈরি করে রেখেছেন, আমি যেতে পারিনি সেটা আমার কম, আল্লাহ কিন্তু বলেন আপনার তোকে লুকিয়ে দেবো, কারণ আমরা আল্লাহ বলেছে তোমরা পাবে তোমার পিতা আদমের উত্তরাধিকারী সূত্রে তোমরা পাবে জান্নাত। লেখে বোঝা যাচ্ছি কি সারা বিশ্বের যত আনেওয়ালা এবার যত আসবে সবার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে, আল্লাহ কি আমার কৃপা। হ্যাঁ।